নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 52 দিন এই দুটি রাশি সাবধান। হ্যাঁ বন্ধুরা, যে দুটি রাশির কথা আমি বলবো সেই দুটি রাশিকে খুবই সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। তো কোন সেই দুটি রাশি সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি নিজের মঙ্গলের জন্য স্কিপ করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগামী 52 দিন কোন দুটি রাশিকে সাবধান থাকতে হবে সেটি আমি অবশ্যই বলবো। তার আগে কি কি বিষয়ে সাবধান থাকতে হবে তা আমি বলছি। আর হ্যাঁ, বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে মোটেও ভয় দেখানো নয়। বর্তমানে গ্রহের যা অবস্থান এবং আপনারা নিজেরাও ফিল করতে পারছেন যে সিচুয়েশনটা খুব জটিল হয়ে পড়েছে, তাই এই ভিডিওটি আপনারা উপদেশ হিসাবে নেবেন এবং আমি যা বলবো সেইভাবে চলুন। কারণ আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চলেছি যে কী উপায় আছে এই সিচুয়েশান থেকে বেরানোর, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো কী কী দিকে প্রবলেম হতে পারে আমি আগাম আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যদি প্রবলেম বলি সেখানে হচ্ছে অর্থনৈতিক প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল খাবে। দ্বিতীয় যদি প্রবলেম বলি, আপনাদের কোর্ট কেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যদি প্রবলেম বলি, আপনাদের এই মাসে বড়সড় অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, ভয় নেই, প্রাণহানির ব্যাপার নেই। চতুর্থ যদি প্রবলেম বলি, আপনাদের লাভ লাইফে প্রবলেম প্রবল হারে দেখা যাবে, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিতে পারে বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিতে পারে, এইরকম প্রবলেম বা এরকম সিচুয়েশান আসতে চলেছে আগামী 52 দিন। তাই এই দুটি রাশির জাতক ও জাতিকারা মাথা ঠান্ডা করে চলুন এবং এই পরিস্থিতি থেকে বাঁচার যে উপায়টি আমি বলবো সেটি আপনারা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের প্রবলেম তো থাকবে কিন্তু 50% তো সলিউশন হবেই হবে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকাদেরকে এই 52 দিন সাবধানে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 52 দিন আপনাদেরকে প্রবল হারে সাবধানে থাকতে হবে। এরপরের যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশির জাতক ও জাতিকাদেরকেও এই 52 দিন কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। এবার আসা যাক আপনাদেরকে এই সিচুয়েশান থেকে বেরানোর কী পথ রয়েছে। তো প্রথম যদি পথ বলি, তো আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। দ্বিতীয়, আপনারা এই 52 দিন অশ্বত্থ গাছের তলায় গিয়ে আপনারা প্রদীপ প্রজ্বলন করুন এবং ঈশ্বরের কাছে আপনারা এটাই চাইবেন যে হে ঈশ্বর, আমাকে এই প্রবলেম থেকে মুক্তি করো। এই দুটি কাজ আপনারা করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 50-60% তো রিলিফ পাবেনই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।